আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকাল সকাল মৌসুম হাতে পেলাম, তো আজকে মৌসুম দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, মাছ দিয়ে তৈরি করব। তো কিভাবে তৈরি করলাম চলুন সাথে থাকুন, সম্পূর্ণটাই দেখতে পাবেন। তো সবার প্রথমে মৌসুমের উভয় সাইডের এভাবে মোটা যে চামড়াটা থাকে, আঁশটা থাকে, এটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি ছাড়ানোর পরে ছোট ছোট পিস করে কেটে নেব। ঠিক এভাবে আমি কেটে নিয়েছি ছোট ছোট পিস করে। তো সবগুলো মৌসুমই একইভাবে আমি কেটে নিলাম। এবার পানি দিয়ে ধুয়ে একটি কড়াইয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার কাটা মৌসুমগুলোকে দিয়ে দেব। মৌসুমটাকে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, একটু সময় নিয়ে সেদ্ধ করে নেব। আর মৌসুমগুলো অবশ্যই কচি দেখে নিতে হবে, বেশি শক্ত হয়ে যায় এই ধরনেরগুলো নেওয়া যাবে না। আমি একদম কচি দেখে নিয়েছি, সবগুলোই কচি ছিল। তো সেদ্ধ করা হয়ে গেলে পানি ছেঁকে দিলাম। এবার একই কড়াইয়ে আমি দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পরে মৌসুমগুলোকে আমি প্রায় 2 মিনিটের মতো ভেজে নেব। হালকা তেলে যদি ভেজে নেওয়া হয় তাহলে পাঞ্চে ভাবটা থাকবে না, খেতে একটু টেস্টি হবে। তো দেখুন আমি এভাবে হালকা 2 মিনিটের মতো সরিষার তেলে ভেজে নিলাম। যখন হালকা একটা কালার হবে বাদামি কালারে, ঠিক সেম টাইমে উঠিয়ে রাখলাম। এবার একই তেলে আমি দিয়ে দিলাম 2 পিস মাছ। তো এখানে আমি কাতল মাছ দিয়েছি, আমার বাসায় কাতল মাছ ছিল তাই কাতল মাছটাই আমি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিতে পারেন, রুই মাছ দিয়েও করা যাবে, তেলাপিয়া মাছ অথবা অন্য যে কোনো মাছ দিতে পারেন। তো এখানে আমি বেশ কিছু রসুন কোয়া আর হচ্ছে বড় সাইজের একটি পেঁয়াজ আর কাঁচামরিচ এবং 3টি শুকনো মরিচ দিয়ে নিলাম। তো আমি মাছের সাথে অপর সাইড থেকে পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো ভেজে নেব। একটু সময় করে ভেজে নিতে হবে মাছটা। তো দেখুন প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে। তো পেঁয়াজ কাঁচামরিচ বেশি ভাজতে হবে না, হালকা নরম হয়ে গেলে আমি উঠিয়ে রাখছি। এবার সবার প্রথমে আমি ভেজে রাখা মৌসুমগুলোকে বেটে নেব। এগুলো কিন্তু একদম নরম নরম কচি যদি নেওয়া হয় তাহলে ভিতরে কোনো আঁশ হয় না, আর খুব সহজেই নর্মাল যে সিমটা আমরা পাই এখন বাজারে সেই সিমের মতোই কিন্তু বাটা হয়ে যাবে। তো এখানে 2 বার বাটলেই হচ্ছে সিমটা একেবারে নিপিস হয়ে যাবে। তো দেখুন আমি একবার বেটে নেব, আবার একটা এমন বেটে সিমটাকে আগে বেটে নিচ্ছি। সিম বাটা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনো মরিচগুলোকে সামান্য পরিমাণ লবণ দিয়ে পরিমাণ মতো লবণ অ্যাড করে এখানে বেটে নিচ্ছি। আর এটা কিন্তু খালিও এভাবে করা যায়, তবে মাছ দিলে টেস্টটা একটু বেশি ভালো পাওয়া যায় আর মাছের সাথে ভালো লাগে এই ভর্তাটা, তাই আমি মাছ দিয়েই তৈরি করেছি। মাছের কিন্তু কাঁটা আলাদাভাবে বেছে নিতে হবে খুব ভালো করে। সব বাটা হয়ে গেলে আমি হচ্ছে মিক্সড করে দেব সিমের সাথে। তো দেখুন আমি খুব ভালোভাবে সব কিছু বেটে নিলাম। আর এখন বেছে রাখা মাছগুলো দিয়ে হালকা করে বেটে নিচ্ছি, মানে সব কিছু আলতোভাবে মিক্সড করে দেব। মাছটা দেওয়ার পরে কিন্তু বেশি করে বাটা যাবে না, মানে জাস্ট একবার সিম্পললি যাতে মিক্সড হয়ে যায়, তাই একবার হালকা করে এভাবে বেটে নিতে হবে। তো দেখুন আর তৈরি হয়ে গেছে। তো এবার আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। এবার সবার লাস্টে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর সরিষার তেল মেখে দেব।
সরিষার তেল আর ধনিয়াটা আমি আলতো করে মেখে দিচ্ছি। মৌসুমটা এখন বাজারে অ্যাভেলেবল পাওয়া যায়, আর এই ভর্তাটা একবার হলেও ট্রাই করবেন, খেতে দুর্দান্ত মজার হয়। আর যারা যারা ভর্তা পছন্দ করেন, মৌসুমের এই ভর্তাটা এই এই সিজনে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর মৌসুম বানানোর এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।